হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিজিকোটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর্ক লোডার কাজ করতে হয়, মানে কিভাবে আমরা আর্ক লোডার ব্যবহার করে আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট একটা সিম্পল বাটনের সাথে আমার আর্ক লোডার লাইব্রেরিটাকে অ্যাড করেছি আপনাদেরকে প্রদানের সুবিধার জন্য। আমরা কোনো এই বাটনে ক্লিক করি, দেখেন এখানে আমাদের লোডিং যে অপশনগুলো চলতেছে, যেখানে যেমনটা আমরা কি প্রোগ্রেস বার ব্যবহার করে করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রোগ্রেস বারের চাইতে কিন্তু আমাদের এই জিনিসটা অনেক সুন্দর, আর্ক লোডারটা। তো এই আর্ক লোডারটা কীভাবে ব্যবহার করতে পারি, আমাদের প্রোজেক্টে কীভাবে অ্যাড করতে পারি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো কথা না বেড়ে চলো যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আমি এই প্রোজেক্টে কাজ করতেছিলাম, তো আমি এখান থেকে এই প্রোজেক্টটাকে আগে ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ প্রোজেক্ট, একে একটা ডিসকানেক্ট করে দিই। তারপর এখান থেকে আমরা নতুন একটা প্রোজেক্ট ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ প্রজেক্ট, দেন আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করি। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম দিয়ে দিই, যেহেতু আমি আর্ক লোডার কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর্ক লোডার ডেমো। তো আমি এখানে নাম দিয়ে দিলাম আর্ক লোডার ডেমো। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনার যে প্রজেক্টটা ব্যবহার করবেন সেই জায়গায় আপনি জাস্ট দেখবেন। ওকে, জাস্ট ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটা গেটেল বিল্ড করে দেওয়ার জন্য। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এটা আসলে নির্ভর করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে। আপনার কম্পিউটারের কনফিগারেশন যত ভালো হবে তত দ্রুত আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও পারফর্ম করবে। তো আমি আপনাদেরকে আরও রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা তাকে বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে হয়তো ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ আমাদের একটু সাপোর্ট করেন। আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিফাইড করে ভিডিও তৈরি করার জন্য। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিও শেষে কমেন্ট করবেন ভিডিওটা আপনাকে কেমন লাগলো, ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন। তো সবটুকু প্লিজ কমেন্ট করবেন। সে কথা না বাড়িয়ে এখন আমাদের কাজটা করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে ডিপেন্ডেন্সি লাইব্রেরি অ্যাডাপ্ট করে নিতে হবে, কারণ এই আর্ক লোডার ডিপেন্ডেন্সি লাইব্রেরিটা এটা আসলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রেফার করে থাকে না। এটার জন্য আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। তো গুগলে সার্চ করার মধ্যে আমি চলে আসলাম আমি একটা গিটহাব অ্যাকাউন্টে। তো এখানে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিম্পল আর্ক লোডার লিখে। এইখানে এইটুকু লেখার পরে যদি আপনারা গুগলে সার্চ করেন, এইখানে যদি গুগলে এই সিম্পল আর্ক লোডার লিখে যদি সার্চ করেন, আশা করি ঠিক এরকম একটা গিটহাব অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে এই গিটহাব লিঙ্কের লিঙ্কটা আমি অবশ্যই অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে আপনার চাইলে লিঙ্কটা ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম আমরা এই গিটহাব অ্যাকাউন্টে চলে আসলাম, এবং গিটহাব অ্যাকাউন্টে আসার পরে দেখেন এখানে আমাদেরকে ডেমো দেখাইতেছে আমরা আসলে কী কী ভাবে আমাদের লোডার ক্লাসটা ব্যবহার করতে পারি। আর্ক লোডার ক্লাসটা দেখেন এখানে লোডিং যেটা আমি ব্যবহার করি, যেমন অ্যাপের মধ্যে এখানে আরও ডিজাইন আছে, অ্যান্ড দেন তারপরে আমাদেরকে এখানে বলা যাচ্ছে একটা ডিপেন্ডেন্সি আছে। তো আমরা এখান থেকে এই ডিপেন্ডেন্সিটুকু আগে কপি করে নিই, কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে, যাই আমরা কোথায় আসবো, গেডেল স্ক্রিপ্ট, এবং গেডেল স্ক্রিপ্টের দ্বিতীয় নাম্বার পোর্শন বিল্ড গেডেল, এবং বিল্ড গেডেলে চলে আসবো। এবং বিল্ড গেডেলে চলে আসার পরে এখানে ডিপেন্ডেন্সিস পোর্শনের ভিতরে যে কোনো জায়গায় আমরা এখানে পোস্ট করে দেবো, এবং কম্পাইলের জায়গায় আমরা এখানে ইমপ্লিমেন্টেশন ইউজ করব, কারণ এই লাইব্রেরিটা যখন তৈরি করা হয়েছিল সেটা অনেক আগের আগের ভার্সনে অ্যান্ড্রয়েড স্টুডিওগুলোতে, যারা 2. ভার্সন অ্যান্ড্রয়েড 2. সামথিং ব্যবহার করতেছেন ভার্সন, তারা হয়তো বা জানেন যে কম্পাইল ব্যবহার করতে হয়তো ইমপ্লিমেন্টেশনের জায়গায়। বর্তমানে আপডেট ভার্সনগুলোতে ইমপ্লিমেন্টেশন ব্যবহার করতে হয়, তো আমাকে এখানে ইমপ্লিমেন্টেশনটাকে কম্পাইলের পরিবর্তে আমাকে এখানে ইমপ্লিমেন্টেশন করে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে সিঙ্ক্রোনাইজ নাও করে দেবো। সিঙ্ক্রোনাইজ নাও করে দেওয়ার সাথে সাথে এই ডিপেন্ডেন্সির যতগুলো লাইব্রেরিজ আছে বা এলিমেন্ট আছে বা ফাংশন আছে সবগুলো আমার প্রত্যেকটা অ্যাডাপ হয়ে যাবে। তো অ্যাডাপ হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে চলে আসার আগে তো আমাদের একটা কি করতে হবে, আমরা যদি একটু প্রজেক্টের দিকে তাকাই, তো এখানে আমার কি ছিল একটা বাটনের সাথে আমরা কি করেছিলাম, আমাদের এই লোডার ক্লাসটা অ্যাড করেছিলাম। তো তার জন্য আমি একটা বাটন নিয়ে যেতে পারি। ওখানে বাটন নেওয়ার জন্য আমাকে মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল কোডে চলে আসতে হবে, এবং এখানে আমরা এখন কি করতে পারি, এখানে আমরা যদি স্প্লিটে ক্লিক করি আমরা দেখতে পারতেছি অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে কনস্ট্যান্ট লেআউট দিচ্ছে, এবং বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ডের একটা টেক্সট ভিউ দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই কনস্ট্যান্ট লেআউট কীভাবে নিয়ে কাজ করতে পারি সেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে আদার্স অন্য লেআউট ব্যবহার করতে পারেন, লিনিয়ার লেআউট ব্যবহার করতে পারেন, রিলেটিভ লেআউট ব্যবহার করতে পারেন, ভিম লেআউট ব্যবহার করতে পারেন,
যে কোনো লেআউট আপনি ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা খুব দ্রুত কাজটা করতে পারি। তো এখানে জন্য আমরা আসবো ডিজাইনে ক্লিক করবো। ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা হ্যালো ওয়ার্ল্ডটাকে মার্ক করে ডিলিট বাটনে চাপ দেবো, সাথে সাথে আমাদের হ্যালো ওয়ার্ল্ড ডিলিট হয়ে গেছে। এবং এখান থেকে বাটনটাকে ধরে নিয়ে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ওকে, মাঝখানে এনে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, তারপরে এটাকে আমি মাস বরাবর বসাই। বসানোর পরে এখানে যে প্লাস সাইন গুলো আছে এই পাশে দেখেন, আমার মাউস যেখানে আমি নিয়েছি সেখানে সবগুলো প্লাস একটা করে ক্লিক করে দেবেন। তো এখানে একটা করে ক্লিক করে দেওয়ার পরে এই আমাদের বাটনটা সেট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাবো স্প্লিটে ক্লিক করে, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের এই বাটনের অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে। প্রথমে সর্বপ্রথম আমরা কি করবো, বাটনের আইডিটাকে রিমুভ করে দিই এখান থেকে। ওকে, অ্যান্ড বাটনের টেক্সট আমরা এখানে চেঞ্জ করে দিই। তো এখানে আমরা কি ব্যবহার করবো, এখানে আমরা বললাম শো শো লেখা থাকবে, এবং এখানে তার টেক্সটের কি করতে পারি আমরা চাইলে টেক্সটের সাইজটা বলে দিতে পারি। তো এখানে টেক্সটের সাইজ দিলাম 20 SP। আপনারা চাইলে আরো একে আরো ডিজাইন করে নিতে পারেন, এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এটার টোটাল ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, তারপর হচ্ছে এটাকে কার্ভ করতে পারেন। আপনারা যারা আমার আগের টিউটোরিয়াল গুলো দেখেছেন তারা অবশ্যই অবশ্যই জানার কথা। দেন আমরা কি করতে পারি, এর সাথে একটা অন ক্লিক লিসেন অ্যাড করতে পারি। তো তার জন্য আমরা বললাম অ্যান্ড্রয়েড অন ক্লিক, এবং এর ভেতরে বলে দিলাম অ্যাকশন। ওকে, যে কোনো কিছু আপনি লিখতে পারেন, এরকম কোনো লেখা মানে নাই যে অ্যাকশনে লিখতে হবে। লেখার পরে দেখেন এখানে আমাদের একটা অ্যারোর দেখাইতেছে, আমরা যদি অ্যারোরে ক্লিক করি পরে নিচের দিকে বলা আছে ক্রিয়েট অ্যাকশন ভিউ ইন মেইন অ্যাক্টিভিটি, আমরা এখানে ক্লিক করবো। এবং এখানে মেথড আমাদের তৈরি হয়ে গেছে অ্যাকশন অ্যাকশন পাবলিক ভয়েড অ্যাকশন, এবং ভিউ ক্লাসের একটা মেথড তৈরি হয়ে গেছে। এবং এই মেথডের ভেতরে আমরা হচ্ছে কি করব, আমরা ওই আর্ক লেটারটাকে সেট করে দেবো। তার জন্য আমরা আবার গিটহাবের অ্যাকাউন্টটাতে চলে আসবো, এবং অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে বলা হইতেছে এক্সাম্পল নাম্বার ওয়ান। তো এক্সাম্পল নাম্বার ওয়ানের ভেতরে দেখেন এখানে বলা হইতেছে কি সিম্পল আর্ক লোডারের যে আমার কি আছে, এখানে আমার ইমপ্লিমেন্টেশন এটাকে কি করছে, ইমপ্লিমেন্টেশন করছে। তো এইটুকু আমরা কি করলাম, কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এই পাবলিক ভয়েড অন অ্যাকশন ক্লাসের ভেতরে এটাকে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের ক্যারেক্টার দেখাইতেছে, বলতেছে এগুলো সবকিছু করতে হবে অল্ট এন্টার করে। অল্ট এন্টার করলে কি হবে, এদের যে ক্লাসটা আছে সেটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা এখানে অল্ট আর এন্টার একসাথে চাপ দেবো, অল্ট প্লাস এন্টার। ওকে, ইম্পোর্ট ক্লাস আমরা এখানে ইম্পোর্ট ক্লাসে দিয়ে দেবো, এবং এখানেও সেটাকে অল্ট প্লাস এন্টার চাপ দিয়ে দেবো। ওকে, তো আমাদের এরর গন, আমরা যদি এখন এটাকে রান করি সাথে সাথে দেখতে পারবো যে আমাদের কাজ চলতেছে। তো আমি আবার একটা জিনিস দেখাই, দেখেন এখানে লেখার তো ছিল লোডিং। তো এই লোডিং লেখাটা শো করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই এম ডায়লগের সাথে কি করে দিতে পারি, এম ডায়লগ, তার সাথে আমরা একটা সেট টাইটেল সেট করে দিতে পারি, সেট টাইটেল, এবং তার ভেতরে আমরা বলে দিতে পারি লোডিং। ওকে, এইখানে LODAING এবং ডট ডট ডট, দুঃখিত, এখানে আমরা ডট 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 দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা কোডটা রান করি তাহলে হয়তো আমাদের এরকম কাজ করবে। তো তার আগে আমি যে কাজটা করি, এইখান থেকে আমাদের এইটাকে ক্লোজ করে দেই, এবং তারপরে রান অপশনে ক্লিক করি। রান অপশনে ক্লিক করলে দেখতে পাবো আমাদের প্রজেক্টটা পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। তো আমাদের এখানে দেখেন প্রজেক্টটা রানিং চলতেছে, রানিং শেষ হওয়ার পর আমরা আশা দেখতে পারবো আমাদের কোডটা পারফেক্টলি কাজ করে কিনা। ওকে, দেখেন আমাদের নিচের দিকে কিল ব্যাটল রানিং প্রসেসন চলতেছে, এবং এখানে দেখেন আমাদেরকে ইনস্টল প্রসেসিং চলতেছে। ইনস্টল প্রসেসিং দেওয়ার পর এখানে আমরা শোতে ক্লিক করলে সাথে সাথে আমরা আমাদের আর্কলোডটা দেখতে পাচ্ছি। তবে আমি একটা কথা শুরুতে ভুলে গিয়েছিলাম, আপনারা যদি কম্পিউটারে ইন্টারনেট কানেকশন না থাকে সবাই অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে দেন হচ্ছে আমরা আপনারা এই যে ডিপেন্ডেন্সিটাকে অ্যাড করে নেবেন। ওকে, তো এই ডিপেন্ডেন্সি শুধুমাত্র ইন্টারনেট কানেকশন দেওয়ার পরেই এটা সিঙ্ক্রোনাইজ হবে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, তো আশা করি কিভাবে আর্ক লোডার ব্যবহার করে আমরা কোনো কিছু প্রোগ্রেস দেখাতে পারি সেটা আপনারা বুঝে গেছেন, কিভাবে আর্ক লোডার আপনার আপনার প্রজেক্টে ব্যবহার করবেন সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর শেয়ার করলে কি হয়, আপনার আরেকজন ফ্রেন্ড হয়তো বা জানতে পারলো, প্লাস আমারও একটু হেল্প হয়। তো আপনারা একটু হেল্প আমাকে অবশ্যই করবেন। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।